আজি নাজিরা যোরহাট লোকসভার সাংসদ তপন কুমার গগৈ আর নাজিরা বিধায়ক দেবপ্রূপ শইকীয়ে নগাআলি নির্মাণের শুভারম্ভ করে। বিধ্বস্ত হয়ে পড়া বস্তি বহু প্রতিবাদর অন্তত আজি নির্মাণের শুভারম্ভ করে। নতুন পদ্ধতিরে এবার শিবসাগর আর চৰাইদেউ জেলার পথসমূহ নির্মাণ করার গুরুত্ব দিয়া হয়েছে বলে সাংসদ গগৈয়ে উল্লেখ করে। নাজিরা বিধায়ক দেবপ্রূপ শইকীয়ে অসম সরকারের সকল বিধায়কর সমষ্টিতে 50 কিলোমিটারক পথ নির্মাণ করবলে সুবিধা দিয়ার দরে নাজিরা সমষ্টিও প্রায় 50 কিলোমিটার পথ পকীকরণ হব বলে উল্লেখ করে, নির্মাণের শুভারম্ভ করা বলে মন্তব্য করে। এই রাস্তাটো একটা বহুদিনিয়া, মানে কি কারণ নাজানো, যা সমস্যা কেবাবারও নির্মাণ করা হয়েছে, এনেকা নয় যে সরকারে অবহেলা করে, কিন্তু কিবা কারণ রাস্তাটো খুব সোনকালে বেয়া হয়ে গেছে। এতিয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনত নগর অঞ্চল আর গাঁও অঞ্চল সামরি 3 কিলোমিটারক কিছু দূর রাস্তা একটা নতুন টেকনোলজির নির্মাণ করা হব। আর আশা করো যে যিজন ঠিকাদারে কাম পাইছে বহুত বাদ বিবাদের পিছন পাবলে সক্ষম হয়েছে, কারণ আগর যদি ইয়াত কাম বিচারিছিল কাম নকরিলে করার পিছন আগে কোর্টত গল কোর্টত যাওয়ার পিছন দ্বিতীয়বার কাম পাওয়া যথেষ্ট অসুবিধা হয়েছে। গোটেখিনি অতিক্রম করে একটা বাহিরর আমার মরিগঞ্জ জেলার একটা প্রতিষ্ঠানে কাম করেছে, নতুন পদ্ধতি হব, গতিকে যাওয়ার কামটা ভালকে হয়, মানে এইটাই সকলের প্রতি অনুরোধ। বাকি আমার মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি পক্ষ বিরোধী সকলো পক্ষ মিলিয়ে অসম হয় মুখ্যমন্ত্রী যেহেতু টিম আসামের কথা কয়, আমি তেখেতক অনুরোধ করেছিলো যে আপনি বিজেপি বিধায়ককলক 50 কিলোমিটারকে দিছে, আমাক 35 কিলোমিটারকে দিছে, আমাক 35 কিলোমিটার পরিবর্তে 50 কিলোমিটার দিও। মুখ্যমন্ত্রী মহোদয় এই অনুরোধটা রক্ষা করেছিল আর এখানে মুখ্যমন্ত্রী প্রায় 50 কিলোমিটার রাস্তা ময়ও এটা পাবলে সক্ষম হলো, আর ইয়ার ফলত আমার অঞ্চলের গাঁও অঞ্চলের বাট পথের বহু সমস্যার সমাধান হবে। আজি নাজিরা বিধানসভা সমষ্টিত আমি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনত নগাআলি আমি 3.30 কিলোমিটার এই রাস্তা আধারিতা করলো। আপনার সকলে জানে যে PMGCIৰ অধীনত আমার যা গাঁও রাস্তা আছে সেই গাঁও রাস্তাটা বনাবর কারণে কেন্দ্রীয় সরকারে বহু যোগান করে, আর এই রাস্তাটা এটা হয়ে যাওয়ার এখন একটা মহাবিদ্যালয় আছে, একসাথে বহু ছাত্র ছাত্রী বিদ্যালয় মহাবিদ্যালয় আহে, বহু জনসাধারণ ইয়াত ব্যবসায় বাণিজ্য করবর কারণে আহে, চাকরিয়ালকল চাকরিগত করবর কারণে আহে, এটা সকল শ্রেণীর রাইজর ইয়ারপরা বহু এখন গাঁও ইয়ার অন্তর্ভুক্ত হয়ে আছে, আর সকল শ্রেণীর রাইজ ইয়ারপরা উপকৃত হয়ে রাস্তাটা হয়ে যাওয়ার লগে আর কেন্দ্রীয় সরকারে আমার প্রয়াত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাজপেয়ী ডাঙরিয়ায় এই গাঁর যা রাস্তা বোকামি রাস্তাবিলা নির্মাণ করবর কারণে এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আঁচনিখন ঘোষণা করেছিল সেই সময়ত, আর এটা এখন খুব ভালদরে চলি আছে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন কেখানে আমার যা বোকাময় রাস্তা আমার ডর ডর রাস্তাবিলাকর মেইন মেইন রাস্তাবিলাকর সংলগ্ন করবর কারণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর নাজিরা সমষ্টিতে আজি আমি দুটা রাস্তা আমি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনত আমি আজ আধারিতা করি, তারে আমি বিধায়ক ডাঙরিয়া মানে বা আমার অভিযন্তাসকল সকলে লগ লাগি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আজি সমষ্টিবিলাকর উন্নয়নের কারণে আমার যানবিলাক রাস্তা নির্মাণের কারণে ব্যবস্থা গ্রহণ করে দিছে, মুখ্যমন্ত্রী উন্নত প্রতিপদ যোজনা, মুখ্যমন্ত্রী প্রতিপদ যোজনা, মুখ্যমন্ত্রী নবীকরণ আঁচনি, আর তাতে প্রায় 50 কিলোমিটার নাজিরা সমষ্টিত রাস্তা নির্মাণ করবর কারণে আমার চুক্তি দিছে। আর যাকালি আর আজি আমি ইয়াত 15টা রাস্তা আমি আধারিতা করবর কারণে আছি, যাকালি হয়েছে আজিও হব, আর নাজিরা সমষ্টি মই ভাবো যে 50 কিলোমিটার এবার হব, আর ভবিষ্যতেও জনসাধারণে যে ধরনের চিন্তা করেছে তেনে ধরনের চিন্তায় নাজিরা সমষ্টিত আগুয়ে লো যাব কারণে আমি প্রায় দেখো যে রাস্তাগুলো নির্মাণ করে কিন্তু মানদণ্ড উন্নত নয়, আমার অভিযন্তাসকল আছে তেওঁলোকে চাব, কারণ রাস্তাবিলাক ঠিকাদারে যেটা বনাব তো বনাওতে আমার অভিযন্তাসকলে চাবই লাগিব, তেওঁলোকে চাবই, আর যদি কোবার অসুবিধা হয় তাহলে জনসাধারণেও সেইখানে কিনা কমপ্লেন থাকলে অভিযন্তাসকল সেই কমপ্লেন দিব পাৰিব, আর আমার ইঞ্জিনিয়ারসকলে সেইখানে চাওয়ার দায়িত্ব তেওঁলোকে সেইখানে চাব, তেওঁলোকে ওকে নকরালে রাস্তা সম্পূর্ণ হয়েছে বলে আমি নকও, কারণ তেওঁলোকে চাবই, কারণ তেওঁলোকক দায়িত্ব দিয়া হয়েছে কি কি তাত কিমান কি ফিটনেস থাকিব, তাত কিমান কি দিব লাগিব, কিমান কি দিব লাগিব, সকলবিলাক তাক তার একদম পুরো উল্লেখ করা আছে, সেইখানে ক্ষেত্রে আমার অভিযন্তাসকলে সেইখানে চোয়া চিতা করব, আর যদি কিবা কমপ্লেন থাকে অভিযন্তাক কলে আমাক যদি কয় তাহলে আমি সেইখানে চোয়া চিতা করব। নাজিরাৰ পৰা অনন্ত কলিতা, ৰিপৰ্ট মাই নিউজ এনি।